Hi friends, welcome back to my channel. প্রথম প্রশ্ন, গর্ভাবস্থায় কি খেলে শিশু বুদ্ধিমান হয়? উত্তরটি হচ্ছে শিশুর ব্রেন ডেভেলপমেন্টের জন্য ওমেগা ফ্যাটি অ্যাসিড খুবই দরকারি। প্রয়োজনে অন্তঃসত্ত্বা অবস্থায় মাছ, সয়াবিন, পালং শাক খাওয়া খুব প্রয়োজন। অন্যান্য শাক খাওয়া যেতে পারে যাতে রয়েছে আয়রন। এমন শাকও শিশুর ব্রেনে অক্সিজেন সাপ্লাই করতে খুব ভালো সাহায্য করে। পরের প্রশ্নটি হলো, গর্ভাবস্থায় কোন ফল খেতে নেই? উত্তরটি হলো আনারস। ত্রৈমাসিক অবস্থায় আনারস খেলে গর্ভপাতেরও সম্ভাবনা থাকে, তাই এই ফল না খাই ভালো। পরের প্রশ্ন, গর্ভাবস্থায় কোন ফল খাওয়া ভালো? উত্তরটি হলো, এই সময় আপেল, ডালিম, নাশপাতি, আম, কমলালেবু এই সব ফল খাই ভালো। পরের প্রশ্নটি হলো, গর্ভাবস্থায় কোন কোন খাবার বেশি খেতে নেই? উত্তরটা হলো, চা, কফি, চিজ, কলিজা, কাঁচা ডিম এই সব খাবার খেতে নেই। পরের প্রশ্নটি হলো, গর্ভাবস্থায় শিশুর স্মৃতিশক্তি বাড়ায় কোন খাবার? উত্তরটি হলো, ডিমের কুসুম। যেহেতু ডিমের কুসুমে রয়েছে প্রচুর পরিমাণে কোলিন, যা শিশুর স্মৃতিশক্তি বাড়াতে সাহায্য করে। পরের প্রশ্নটি হলো, গর্ভাবস্থায় কি খেলে বাচ্চা ফর্সা হয়? উত্তরটি হলো, জাফরান দেওয়া দুধ। দুধের মধ্যে জাফরান থাকলে তা আমাদের শিশুকে ফর্সা করতে সাহায্য করে। পরের প্রশ্নটি হলো, গর্ভাবস্থায় কি খেলে শিশু লম্বা হয়? উত্তরটি হলো, প্রোটিন যুক্ত খাবার। যেসব খাবারের মধ্যে প্রচুর পরিমাণে প্রোটিন থাকে, সেই সব খাবার শিশুর বিকাশে খুবই ভালো সাহায্য করে, যার ফলস্বরূপ শিশু অনেকটাই লম্বা হয়। পরের প্রশ্নটি হলো, গর্ভাবস্থায় কোন সবজি খাওয়া যাবে না? উত্তরটি হলো, বেগুন। যেহেতু বেগুন একটা অ্যালার্জেটিক খাবার, তো এই সময় বেগুন না খাওয়াই ভালো, এতে অ্যালার্জির সমস্যা হতে পারে। পরের প্রশ্নটি হলো, গর্ভাবস্থায় কি খেলে বাচ্চার মাথায় চুল ভালো হয়? উত্তরটি হচ্ছে, পালং শাক, ব্রুকোলি, শালগাম পাতা ইত্যাদি সবুজ শাকসবজিতে প্রচুর পরিমাণে আয়রন এবং ক্যালসিয়াম রয়েছে, যার কারণে বাচ্চার চুল তৈরিতে খুব ভালো সাহায্য করবে। পরের প্রশ্নটি হলো, গর্ভাবস্থায় কি খেলে বাচ্চার হাড় শক্ত হয়? উত্তরটি হলো, কলা। যেহেতু কলাতে রয়েছে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম, যা আমাদের হাড়গোড়কে মজবুত করতে সাহায্য করে, তো এই সময় কলা খাওয়া খুবই দরকারি। এর প্রশ্নটি হলো, গর্ভাবস্থায় ব্যায়াম করা কি উচিত? উত্তরটি হলো, উচিত। গর্ভাবস্থায় ব্যায়াম করলে বাচ্চার সাথে শরীরও ভালো থাকে। যারা ঘরে সবসময় বসে থাকেন, তারা ব্যায়াম করতে পারেন চিকিৎসকের পরামর্শ নিয়ে। পরের প্রশ্নটি হলো, গর্ভাবস্থায় বাচ্চা কোন পাশে থাকে? উত্তরটি হলো, গর্ভাবস্থায় বাচ্চা যে কোনো পাশেই থাকতে পারে, কোনো নির্দিষ্ট পাশে থাকে না, সবসময় চলাচল করে। পরের প্রশ্নটি হলো, গর্ভাবস্থায় বেশি বমি বমি ভাব হলে কি খাবো? উত্তরটি হলো, গর্ভাবস্থায় বেশি বমি বমি ভাব হলে এখানে লেবু খাওয়া যায়, যেহেতু লেবুতে রয়েছে সাইট্রিক অ্যাসিড, যা আমাদের বমি বমি ভাবকে কমিয়ে দেয়। আদার গন্ধও আমরা শুঁকতে পারি বা খেতে পারি। দারচিনির গন্ধও আমাদের বমি বমি ভাবকে কমিয়ে দিতে সাহায্য করে। পরের প্রশ্নটি হলো, গর্ভাবস্থায় হাতে পায়ে খিল ধরে কেন? উত্তরটি হলো, গর্ভাবস্থায় দেহে ক্যালসিয়াম ও ফসফরাসের সমতা বজায় না থাকায় কারণে গর্ভবতী মহিলারা মাংসপেশিতে হঠাৎ সংকোচন ঘটে এবং এর ফলেই হাতে পায়ে অনেক সময় খিল ধরার সমস্যা আমরা দেখতে পাই। পরের প্রশ্নটি হলো, কোন ফল খেলে গর্ভপাত হয়? উত্তরটি হলো, আনারস, পাকা পেঁপে এই সব ফল খেলে গর্ভপাতের সম্ভাবনা প্রচুর পরিমাণে বেড়ে যায়। বন্ধুরা, ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্টে জানিও, আর আমার চ্যানেলটি প্রথম হলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনটা প্রেস করে দিও, আর বন্ধুদের সাথে ভিডিওটা শেয়ার করে দিও, যাতে সবাই এই ইনফরমেশানগুলো পেয়ে যায়। তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ।